মহকুমা শাসকের অফিসে ইছামতির বিপণন কেন্দ্র উদ্বোধন হলো বৃহস্পতিবার। মিলবে দুগ্ধজাত পণ্য। বনগায় চালু হলো ইছামতির বিপণন কেন্দ্র। বৃহস্পতিবার বনগা মহকুমা শাসকের দপ্তরের প্রবেশদ্বারের পাশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই বিপণন কেন্দ্রের। জানা গেছে, জেলা শাসক ও মহকুমা শাসকের উদ্যোগে বনগাতে চালু করা সম্ভব হয়েছে এই বিপণন কেন্দ্রের। মূলত সমবায়ের মাধ্যমে দুগ্ধ সংগ্রহ করে সেই দুগ্ধ দ্বারা উৎপাদিত হয় এই বিভিন্ন দুগ্ধজাত খাদ্যপণ্য। সাধারণ মানুষ যাতে সহজেই ইছামতি সমবায়ের সেই দুগ্ধজাত পণ্য সংগ্রহ করতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস, সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ বিভিন্ন ব্যক্তিত্বরা। জানা গেছে, এখন থেকে নিয়মিত কাউন্টার খোলা থাকবে। মহকুমা শাসকের দপ্তরে আসা বিভিন্ন মানুষ সহ সাধারণ মানুষ এখান থেকে বিভিন্ন দুগ্ধজাত পণ্য সংগ্রহ করতে পারবেন। এদিন বিপণন কেন্দ্র উদ্বোধন হওয়ার পর উপস্থিত সকলকে ইছামতির তৈরি লস্যি ও প্যারা সন্দেশ খাওয়ানো হয়। এই বিষয়ে বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, মহিলাদের মাধ্যমে সমবায় গড়ে দুগ্ধ সংগ্রহ করে, তা থেকেই বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করেন সংস্থার সদস্যরা। মাঝে একটা সময় বিভিন্ন কারণে ভুগছিল সংস্থা। রাজ্যে পালা বদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী সংস্থার উন্নতির কল্পে উদ্যোগী হন। এই বিষয়ে তিনি আরো জানান, মূলত মহকুমা শাসকের উদ্যোগ এবং জেলা শাসকের উদ্যোগে এই কাউন্টারটি খোলা হলো, যেখানে বিক্রি হবে মানে আমাদের প্যাড়া, ঘি, লস্যি এবং বিভিন্ন ধরনের দুধের জিনিস, এবং এটা মূলত সারা জেলায় আমরা দেখতে পাই যে মহিলা সোসাইটি দিয়ে, সমবায় দিয়ে এগুলো দুধ কালেকশন করে তৈরি করে এবং বিশুদ্ধ এই বিভিন্ন দুধের জিনিস সেখানে পাওয়া যায়। এখানে ঘি অত্যন্ত বিখ্যাত এবং প্যাড়াও বিখ্যাত। আমরা সেই কাউন্টার আজকে বনগাঁয় পেলাম। মাননীয় মুখ্যমন্ত্রী এই ইছামতি কোঅপারেটিভটা বিগত দিনে একটা দুরবস্থার মধ্যে চলেছিল, সেটাকে পুনরুদ্ধার করে এখন বিভিন্ন জায়গায় কাউন্টার করছে, এবং আমাদের মহকুমা শাসককে ধন্যবাদ জানাবো, জেলা শাসককে ধন্যবাদ জানাবো। আমাদের এখানে যিনি ম্যানেজিং ডিরেক্টর এসেছিলেন ইছামতি, তাকেও ধন্যবাদ জানাবো এই কাউন্টারটা খোলার জন্য। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।